হ্যালো দোস্ত, আমি আনোয়ার, চলে আসলাম আবার আপনাদের কাছে আলোচনা করতে আপনাদের প্রিয় স্টাডি চ্যানেল জিআই স্টাডিতে। এখানে বিভিন্ন ধরনের আপডেট দেওয়া হয়, বিভিন্ন ধরনের আপার প্রাইমারি, প্রাইমারি বা বিভিন্ন পরীক্ষার ব্যাপারে আপডেট দেওয়া হয়। আজকে বিশেষ আপডেট হলো আপার প্রাইমারির ব্যাপারে, যেটা কোর্ট কেসের ব্যাপারে আগের কিছুক্ষণ আগের যে একটা ভিডিও আপলোড করেছি সেটাতে জানিয়েছি। আপনারা ফলো করতে পারেন আমাদের গ্রুপে, অথবা আমাদের এই চ্যানেলে নতুন হলে আপনারা অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি দাবিয়ে দেবেন। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা গিয়ে জিআই স্টাডি ফেসবুক গ্রুপে গিয়ে আপনারা হচ্ছে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ জিআই স্টাডিতে গিয়ে আপনারা মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। তাহলে সবসময় সব খবর আপনাদের সঙ্গে আপনাদের সামনে চলে আসবে। আজকের বিশেষ বিশেষ খবরগুলো অনেক আসছে বলে একটার পর একটা আমরা ভিডিও বানাতে শুরু করেছি। আজকে যে এই ভিডিওতে যেটা আলোচনা করব সেটা বিশেষ কথা হচ্ছে, সেই বিশেষ বিষয়টি হচ্ছে কমিশন যে কথা রেখেছে যে ইন্টারভিউর যে নোটিশ দিবে বলেছিল 14 তারিখের মধ্যে, সেই নোটিশটি জারি হয়ে গেল। সেই নোটিশটি কী সেই ব্যাপারটি নিয়ে আজকে আলোচনা করব, এবং সঙ্গে আলোচনা করব কোর্ট কেসের ব্যাপারে, যেটা আগের ভিডিওতে আলোচনা করেছি। আপনারা যদি আগের ভিডিও না দেখে থাকেন তাহলে দেখে নিন, অথবা এই ভিডিওতেই কিছু একটু হালকা একটু কোর্ট কেসের ব্যাপারে আলোচনা করব। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে গিয়ে মেম্বারশিপ নিয়ে নিন, এবং সঙ্গে আপনি ফেসবুক পেজেরও মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। সঙ্গে থাকুন আমাদের সঙ্গে, আমরা নতুন নতুন ব্যাপার আলোচনা করব। সবথেকে প্রথমে আমরা আলোচনা করছি কোর্ট কেসের ব্যাপারে। এই কোর্ট কেসটি অ্যাকচুয়ালি কী? এই কোর্ট কেসটি হয়েছিল যে বিএড এবং নন বিএডদেরকে নিয়ে। নন বিএডরা অনেকেই চান্স পেয়েছিল, যেটা হচ্ছে ইন্টারভিউতে এবং ভেরিফিকেশনে, তার বিরুদ্ধে কেস করা হয়েছিল। বিএডরা কেস করেছিলেন, টোটাল বিএড প্রার্থী ছিলেন 2,20,000 প্লাস, এবং নন বিএড প্রার্থী ছিলেন টোটাল 1,00,000 বিএড প্রার্থী ছিলেন 1,20,000 প্লাস, এবং নন বিএড প্রার্থী ছিলেন 1,08,000 প্লাস। এবং ব্যাপারটা হচ্ছে এখানে যে নন বিএডদেরকে বিএডদেরকে চান্স দিয়ে নন বিএডদেরকে কেন ডাকা হয়েছিল, এই ব্যাপারে ছিল কেস। এই কেসটির আজকে শুনানি হলো। সেই শুনানি হওয়ার পর কমিশন সব কিছু তথ্য কোর্টে জমা দিল। জমা দেওয়ার পর সেই কেসের শুনানি হয়ে গেল। সেই শুনানিতে বলা হলো যে আগামী ফাইনাল শুনানি আগামী 16 তারিখে দেওয়া হবে। তবে তার মধ্যে, যেটা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, তার মধ্যে আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে কমিশন, শুধু ফাইনাল পেনাল্টি 16 তারিখের আগে দিতে পারবে না। এবার এই ব্যাপারটি কমিশন ক্লিয়ার জেনে গেল যে 16 তারিখের আগে ওরা সব কিছু চালাতে পারে। তাই কমিশন আজকেই সেই 16 তারিখের আগে, মানে বাকি দিনগুলো ওয়েট না করে, আজকেই নোটিফিকেশন জারি করলো আপার প্রাইমারির ইন্টারভিউর জন্য। যিনারা কোর্ট কেস করেছিলেন, কোর্ট কেস করার পর ভেরিফিকেশন হয়েছে, সেই ভেরিফিকেশন প্রার্থীদের ইন্টারভিউর প্রক্রিয়ার জন্য আজকে নোটিফিকেশন জারি করলো। সেই নোটিফিকেশন অনুযায়ী আগামী 16 তারিখে আপনারা হচ্ছে রাত্রিবেলা থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন, এবং 20 থেকে 22 তারিখের মধ্যে চলবে ইন্টারভিউর প্রক্রিয়া। 20, 21, 22 এই তিন দিন। এর আগে আমরা গত ভিডিওতে আমরা বলেছিলাম যে আপার প্রাইমারির যে ইন্টারভিউটা, নেক্সট ইন্টারভিউটা হবে, সেই ইন্টারভিউটা 3 দিনের মধ্যে শেষ করবে কমিশন। এটা কিন্তু আমরা আগেও বলেছিলাম। অতএব আমাদের সঙ্গে গতকালকে কমিশনে যেভাবে কথা হয়েছিল, সেই কথার ভিত্তিতে আমরা গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিও অনুযায়ী আপনাদের কাছে পৌঁছে গেছে খবর। সেই কমিশন যে কথাগুলো আমাদেরকে দিয়েছিল সেই কথাগুলো রাখলো। অতএব আপনারা এখন ইন্টারভিউর প্রস্তুতি নিতে থাকেন এবং ইন্টারভিউর জন্য রেডি হয়ে যান। আবার আপনাদেরকে বলে দিই, যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং সঙ্গে বেল আইকনটি দাবাতে ভুলবেন না। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যেন বন্ধুরা এই তথ্যগুলি জেনে যায় এবং কিছুটা এগিয়ে থাকে। আমাদের একটাই কথা যে আপনারা কিছুটা এগিয়ে থাকুন। অতএব এখন পড়াশোনা শুরু করে দিন। আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া 20 থেকে 22 তারিখের মধ্যে হবে, তো পড়াশোনাটা এখন শুরু করে দিন। আজকের জন্য এটুকুই। আবার নতুন কিছু আপডেট আসলে আবার নতুন ভিডিওতে চলে আসবো। আজকের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।